আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বানান করে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার 100তম পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল কফ এর 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। প্রত্যেকটি আয়াত প্রথমে আমি একবার রিডিং পড়ব, তারপরে প্রতিটি শব্দ বানান করিয়া সমস্ত নিয়মকানুন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا همجة صبر أ ف صبر ف أ ف لم ميم صبر لم ميم سكنر پر ميم ابن بابتی تو انو جے کنو اکھر آشلے گننا چھڑا اس پاسٹو پورت ہو بے أفلم أفلم ইয়া নুন সুবর ইয়াং নুন সাকিন বা তানবিন, এরপরে ইকফার অক্ষর 15টি, তা সা জিম দাল দাল যা সিন শিন সাদ যাদ ত জ ফা কফ কাফ। এই 15টি অক্ষরের কোন একটি অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন নাকের বাঁশিতে নিয়ে গুনাহ করতে হবে। ইয়াং জ পেশ জু, র ওয়াও পেশ রু, আও সাকিন ডাইনে পেশ, মদের হরফ এক আলিফ টান। আর র এর উপরে যখন জবর বা পেশ হবে র মোটা করে পড়তে হবে। এখানে মদের হরফের পরের অক্ষর পৃথক শব্দের শুরুতে হামজা শাহি মধ্যে মুত্তাসিল না মধ্যে মুনফাসিল তিন আলিফ টানতে হবে। তাহলে এখানে হবে এমন ইয়াং যুরু আফালাম ইয়াং যুরু, হামজা সর ই লাম সিন জবর লাস এ লাস সিন জবসা মিম আলিফ জবর মা আলিফ খালি ডাইনে জবর মদের হরফ, মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা আসাই, এখানে মদ্যে মুত্তাসিল চার আলিফ টান হবে হামজাজের ই ইলা সামাই। আফালাম ইয়াযুরু ইলা সামাই, ফা ওয়াও জবর ফাও, কফ জবর ক, ফাওক হা মিম পেশ হুম, এখানে স্পষ্ট করে পড়তে হবে ফাওকাহুম, কাফ ইয়া জবর কাই, ইয়া সেকেন্ড ডাইনে জবর মদ্দলিন, ফা জবর ফা, কাইফা ফাওকাহুম কাইফা, বা জবর বা, নুন ইয়া জবর নাই, বা নাই, নুন খাড়া জবর না এক আলিফ টান, হা আলিফ জবর হা এক আলিফ টান। প্রিয় দর্শক শ্রোতা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশে এক আলিফ টান হবে বা নাই না হা। أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ أَوْ زُبْرَ وَهْ زَيْ يَزُبْرِ زَيْ وَزَيْ يَا نُنْ زُبْرِ يَنْ نُنْ بَا مِمْ أُكْرِ رُوبَرِ جَكُنْ تَرْجِدْ هَبِي تَكُنْ عَجِبْ گُنَّا هَبِي নুন খাড়া জবর না এক আলিফ টান, ওয়াজাইয়ান্না হ্যাঁ আলিফ জবর হ্যাঁ এক আলিফ টান হবে ওয়াজাইয়ান্না হ্যাঁ, আও জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ টান, লাম জবর লা হ্যাঁ আলিফ জবর হ্যাঁ এক আলিফ টান, আলিফ খালি ডাইনে জবর মাদার হরফ এক আলিফ টান হবে ওয়া মা লাহা وزيناها وما لها ميم نون سر ميو نون سكين اير پر ایک فرق خور فاشا ایکھانے ناکر باشت نیے گناہ کرتے ہو بے مين فا پشفو راو واو پشرو او سكين تینے پش مدر حروف ایک الیف تان اور روائے رو پر پشتا کے راو موٹا کر پورتے ہو بے فورو جیم دوی سر جن فورو جن। আমরা এখানে যদি অক্ফ করি, যেহেতু আয়াতের শেষ এখানে অক্ফ করতে হবে, যদি অক্ফ করা হয় তাহলে জিম অক্ষরটি সাকিন হয়ে যাবে, তখন মদের হরফের পরের অক্ষরে অক্ফের কারণে মদ্যে আর জিত্তি না লিপটান হবে, আর সাকিন হওয়ার কারণে জিম যেহেতু কলকলার অক্ষর
কলকলার অক্ষর পাঁচটি কফ প বা জিম দাল, এই পাঁচ অক্ষরের কোনো একটি অক্ষরে সাকিন বা জজম হইলেই ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এখানে তিন আলিফ টান হবে এবং ধাক্কা দিয়ে পড়তে হবে, তখন এমন হবে মিং সুরুজ ওয়াজাইয়ান্নাহা ওয়ামা লাহা মিন সুরুজ। أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. قبل أمسر والي همزة رازر أر رسكنا وستايد جدي تدين جبر با پشوي تهولي را متكرو پورتها بي زاد جبر الله والأرض ميم سرمة دل دل سبر داد دل قل قل رکر ساکن وسط دھاکا دی پورتو ہو بی ما داد نون کھڑا زبر نا ایک الف تین ها الف زبر ها ایک الف تین ہو بی ما دادنا ها والأرض ما دادنا ها او زبر و هم زلم زبر ال و ال قف ای زبر قای وَأَلْقَيْ نون ألف زبرنا ألف كالي دان زبر مدر حرف أك ألف تان وألقينا فا يزر في يزر كن دان زبر أك ألف تان ها ألف زبر ها أك ألف تان فيها را زبر الله واو ألف زبر وا أك ألف تان روا سنجر سي يزبر يا روا سي وألقينا فيها رواسي أو زبر همزة نون زبر أن هاور كوتا سلو كنتو نيوم هلو نون سكن بطن بين إير بوري إكلا برو خور إكتي با إكو تي جوخوني عربي توخوني شئي نون سكن بطن بين كي ميم دارا پري بارتون كري پورتو هبي تهو لیکن هبي أم بات زبر بات وأم بات نون ألف زبر نا إك ألف تان وأم بات نا فا يزر في يزر كنت نزر اك الف تان ها الف زبر ها اك الف تان فيها ميم نون سر ميو نون سكن اير پور ايك فرو كر كاف وشي ناكر باشي تنية گنا كر تو بي مين كاف لام پش كول لام زلي مين كل فيها ميو كل زاو زبر زاو جيم دو زر جن زاو جن এটা হওয়ার কথা ছিল কিন্তু তানবিনের পরে ইকলাবরুখর বা আশাই এ নুন সেকেন্ড বা তানবিনকে মেম দ্বারা পরিবর্তন করতে পড়তে হবে। তাহলে হবে জাউজিম বাজবর বা হা ইয়াজর হি ইয়া সেকেন্ড ডাইনাজার মদের হরফ মদের হরফের হইলে এক আলিফ টানিয়া পড়তে হইবে বাহি জিম দুই জের জিন বাহি জিন। এখানে যদি অক্ফ করা হয় তখন মদের হরফের পরের অক্ষর অক্ফের কারণে মধ্যে আরজি তিন আলিফ টান হবে, আর জিম অক্ষরটি কলকলর অক্ষর এখানে অক্ফ করলে সাকিন হবে সেহেতু এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এখানে হবে এমন বাহিজ ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب تبا زبر تبا با قل قل ركور ساكن وسته دهكا دي پورت هبه صدر صي تبا صي را زبر را 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 پور جبور عشان متكر پورت هبه تا واو دي زبر تاو تنبين با نون سكين ار پوري ادگم با گنا ركو چاٹی یا واو میم نون اي چاٹی اخوري کنا اكتی اخوري جو خوني عربي تو خوني گنا شاتي ملے پورت هبه تبصيرتاو
وسبروه ذلك بسر ذك وذك را يا كلاذب را اكلفتن هبي وذكرا تبصرة وذكرا لمس اللي كاب لمبش كل لكل لمس اللي لكل عين با سبرا عب با كل كل ركور ساكنا بسيد حقا دي پورتو هبي عب دال ميم دي سر ديم এখানে বিদগামে বা গুণনা অর্থাৎ গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। আবার এখানে মিমের উপরে তারদীদ ওয়াজিব গুণনাও ধরতে পারেন, তবে এখানে যেহেতু প্রথমে তানবিন আসছে এজন্য নুন সেকেন্ডের কায়দা ধরতে হবে। আবদিম মিম পেশমু নুন ইয়াসনি ইয়াসকিন ডাইনেজের একলিফটান হবে বাদিসের বিন ও মুনিবিন। এখানে অক্স করলে মদের হরফের পরের অক্ষরে অক্সের কারণে মদদার জিতিন আলিফটান হবে, আর বা অক্ষর অক্সের সময় সাকিন হয়ে যাবে তখন কলকলা করতে হবে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এখানে হবে এমন মুনিব তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিম মুনিব ওয়া নাযালনা মিনাস সামাই মাআন فأنبتنا به جنات وحب الحصير وبسره ننساز بالنز ونز سلام زبر سل ونزل نون ألف زبرنا أكلفتان ونزلنا ميم سرمي نون سين جبر ناس مي ناس سين جبستا ميم ألف زبر ما ألف كالي دين زبر مدر حروب مدر حروب پر پر پريتوك شبد شروع تي نوي ايخاني اكي شبد شروع تي با اكي شبد بھی توري هم جاشاي مد دي متصل چار لپتان ہو بي مي ناس سما هم جزر اي مي ناس سما اي ميم ألف زبر ما ألف كالي دين زبر مدر حروب মদের হরফের পরে এখানে একই শব্দের ভিতরে হামজা আসে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান হবে মিম আলিফ জবর মা এভাবে চার আলিফ টান হবে হামজা মিম দুই জবর আম তানবিন এর পরে ইদগামে বাগুন্নার অক্ষর মিম আসে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে মিম পেশমু বা খাড়া জবর বা এক আলিফ টান র জবর র র এর উপরে জবর থাকায় মোটা করে পড়তে হবে মুবারক কাফ আলিফ দুই জবর কা এখানে তানবিনের পরে ইকফার অক্ষর ফা আসায় নাকের বসে নিয়ে গুণনা করতে হবে মুবারক ফা জবর ফা হামজা নুন জবর আন হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হলো নুন সেকেন্ড বা তানবিনের পরে যখন ইকলাবের অক্ষর বা আসবে তখনই সেই নুন সেকেন্ড বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে ফা আম বাত জবর বাত ফা আম বাত নুন আলিফ জবর না এক আলিফ টান ফা আম বাত না ونزلنا من السماء ماء مباركا فأنبتنا بازر بي ها خلطر هي اكلفتن بي هي جيم نون زبر جن نون ايرو پر تردی دو عجب گلنا هبه نون خلط زبر نا جن تا واو دوی سر تیو ایکنه و گلنا شده ملے پورتا بارتا تیدگم با گلنا هبه او زبرو حب زبر حب وحب بلم زبر بل وحب بل ح زبر ح صاد يا زر صي يا سكن دين زر اكلفتان دال زر دي حصيدي امر এখানে যদি অক্ফ করি তাহলে মদের হরফের পরের অক্ষরে অক্ফের কারণে মধ্যে আর জি তিন আলিফ টান হবে আর অক্ফের সময় কলকল অক্ষর থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু অক্ফের সময় অধিকাংশ সময় সাকিন হয়ে যায় এজন্য তাহলে এখানে হবে এমন হাসিদ فأنبتنا به جنات وحب الحصيد ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد